ভোট বর্জনকারীরা দেশ থেকে বিলীন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। রোববার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে মহান বিজয় দিবস উপলক্ষে নারী উদ্যোক্তা ও দলীয় নারী সংগঠন প্রধানদের সঙ্গে এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি নামে একটি সংগঠন এই মতবিনিময় সভার আয়োজন করেন। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তারা নিজেদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। এছাড়া সেখানে নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহিন আক্তার সাথী। সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজি, 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সলিমুল্লাহ সলু ও নারী কাউন্সিলর রোকসানা আলম সহ অনেকে। Luna for Snipa Taka Post.